আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামিক আমল শিক্ষার দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। জুমার দিনে বাড়াতে আল্লাহ তাআলার খাস একটি নাম কোনো ব্যক্তি যদি মাত্র 21 বার পাঠ করে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তার দুঃখ কষ্টকে দূর করে দিবেন, তার হাজতকে পূরণ করে দিবেন, তার বিপদ আপদকে দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী ভাবে তাকে সাহায্য করবেন, সকল ধরনের চাহিদা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। জুমার দিন নূরে পরিপূর্ণ ভরপুর দিন, অর্থাৎ সারা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দান করে থাকেন। জুমার রাত এটি নূরে পরিপূর্ণ রাত। জুমার দিন সম্পর্কে হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন ঈদুল ফিতর ঈদুল আজহার দিন থেকে শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। তাই জুমার দিনকে আমরা নিয়ামত মনে করব, জুমার দিনকে এটি আবাদতের জন্য সুবর্ণ সুযোগ মনে করে আবাদত বন্দীদের মধ্যে কাটিয়ে দেবো ইনশা আল্লাহ। মানুষ কষ্টের মধ্যে যখন পতিত হয় তখন সে হতাশা হয়ে যায়, কোনো ধরনের বিপদে পতিত হলে সে হতাশা হয়ে যায়, সে বিভিন্ন ধরনের উপায় উপকরণ তালাশ করতে থাকে। কষ্টের পরেই আরাম আয়েস আসে, জীবনের সফলতা আসে, এটাই বাস্তবতা। মানুষ এই কষ্ট পতিত হলে সে কি করবে? সে আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করবে। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টের সময় যে কাজগুলো করেছেন সেটা অনুসরণ অনুকরণ আমাদেরও করা উচিত। কষ্টের সময় সাহাবা একরাম নামাজ পড়েছেন, কষ্ট দূর করার জন্য তারা বিভিন্ন ধরনের জিকির আজগার করেছেন। তাই আমরা কষ্টকে দূর করার নিয়তে, আমাদের হাজতকে পূরণ করার নিয়তে আমরা বিভিন্ন ধরনের ওজিফা পালন করব ইনশাআল্লাহ। জুমার দিনের শুরু থেকে নিয়ে সারাটা দিন যেহেতু নূরে পরিপূর্ণ ভরপুর দিন, এই দিনে আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব। দিনের শুরুর দিকে, জুমার দিনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সারা দিনকে আমরা ইবাদতের জন্য নির্দিষ্ট কিছু সময়কে নির্ধারণ করে নেব। দিনের শুরুর দিকে আমরা কোরআনুল কারিমের একটি সূরা তেলাওয়াত করব, সূরা কাহাফের তেলাওয়াত করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে একটি নূর দান করবেন, যে নূরটি পরবর্তী জুমা পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সূরা কাহাবের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ রাখবেন। যে ব্যক্তি সূরা কাহাব পাঠ করবে, পরবর্তী জুমা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য গুনাহ মাফের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। তাই আমরা সূরা কাহাফের তেলাওয়াত করব জুমার দিন ফজরের নামাজের পর, অথবা জুমার নামাজের পূর্ববর্তী সময়টুকুর মধ্যে নির্দিষ্ট করে নিয়ে আমরা এই সূরা কাহাফ তেলাওয়াত করব। এরপরে আমরা আল্লাহ তাআলার একটি খাস নাম পাঠ করব জুমার নামাজের পর। জুমার নামাজ আদায় করে পুরুষরা, আর মহিলারা জোহরের নামাজ আদায় করবে। মহিলারা জুমার দিন জোহরের নামাজের পর আল্লাহ তাআলার এই খাস নামটি পাঠ করবে, আর পুরুষরা জুমার নামাজের পর আল্লাহ তাআলার এই খাস নামটি পাঠ করবে। এই খাস নামটি কিভাবে পাঠ করবে, এই খাস নামটি পাঠ করার নির্দিষ্ট কোনো নিয়ম কারণ নাই যে এভাবে পড়তে হবে, তবে এই খাস নামটি যখন পড়বে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ পাঠ করবে। কেননা জুমার দিনে দুরুদ পড়ার কথা হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে উৎসাহ প্রদান করেছেন, অর্থাৎ জুমার দিন দুরুদ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি রাজি এবং খুশি হয়ে যান। যে ব্যক্তি জুমার দিন দুরুদ পাঠ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি খুশি হয়ে যাবেন। দুরুদেরও অনেক ফজিলত রয়েছে। যে ব্যক্তি অভাব অনটন দূর করার নিয়তে দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাব অনটনকে দূর করে দিবেন, তার রুজি রোজগারের কষ্টকে দূর করে দিবেন। যে ব্যক্তি জুমার দিন একাগ্রতার সাথে দুরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর রহমত নাজিল করবেন, তার গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। তাই আমরা জুমার দিন দুরুদ শরীফ পাঠ করব, এরপরে আল্লাহ তাআলার এই খাস নামটি পাঠ করব। খাস নাম পাঠ করার পূর্বে দুরুদের কথা এই কারণে বললাম, কেননা যে আমলের শুরুতে দুরুদ পাঠ করা হয় সে আমলটি আল্লাহ তাআলার দরবারে পৌঁছানোর ক্ষেত্রে কোনো ধরনের অন্তরায় থাকে না, কোনো ধরনের বাধা থাকে না, খুব দ্রুত গতিতে আল্লাহ তাআলা পৌঁছায় নেন। সুবহানাল্লাহ। দুরুদের মধ্যে উত্তম দুরুদ শরীফ হলো দুরুদে ইব্রাহিম। আমরা দুরুদে ইব্রাহিম পাঠ করব 3 বার, এরপর আল্লাহ তাআলা খাস এই নামটি পাঠ করব। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর অনেক নাম রয়েছে যেগুলোকে ইসমা আজম বলা হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলার একটি সুন্দর নাম আর রহমান, এটার অর্থ হলো অতি দয়ালু,
আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদের উপর দয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি খ্রিস্টান নাসারা বিধর্মীদের উপরও দয়া করে থাকে। এমন দয়ালুর নাম হলো রহমান। আল্লাহ তাআলার বাধ্যগত ব্যক্তিদের উপর আল্লাহ তাআলা দয়া করে থাকে, অবাধ্য যারা আছে তাদের উপর আল্লাহ তাআলা দয়া করে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমান নামের খাতিরে। তাই সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমরা জুমার দিন বেশি বেশি করে ডাকি আর রহমান নামের উছিলা করে, অবশ্যই আমরা যখন এই ইসমে আজমটি পাঠ করব তখন একমাত্র আল্লাহ তাআলার ধ্যান খেয়াল আমার অন্তরের মধ্যে যদি থাকে তাহলে এই নাম পড়ে আমি অনেক ফলাফল পাবো। তাহলে জুমার নামাজের পর আমরা 21 বার এই নামটি পাঠ করব। এভাবে আমরা পুরো নামটি পাঠ করব, ইয়া রহমানুদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া ইয়া রহিমুহা। হে রহমান, দুনিয়া এবং আখিরাতের করুণাময়, যিনি আমাদের দুনিয়া এবং আখিরাতের মধ্যে কি করবেন, অনুগ্রহ করবেন, দয়া করবেন। ওয়া রহিমুহা, এবং কি আমাদের উপর আখিরাতে অত্যন্ত দয়া করবেন। এভাবে আমরা জুমার নামাজের পর পাঠ করব। আসরের নামাজের পর আমরা একটি দুরুদ শরীফ পাঠ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুরুদের উছলে আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদির নবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। বিভিন্ন বর্ণনায় আসছে কোন ব্যক্তি যদি জুমার দিন আসরের নামাজের পর এই দুরুদ শরীফটা 80 বার পাঠ করে আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে মাফ করে দিয়ে থাকেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদির নবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফটা কোনো ব্যক্তি যদি জুমার দিন আসরের নামাজের পরে পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে মাফ করে দিয়ে থাকেন। জুমার দিন রাতে আমরা কুরআনুল কারীম থেকে একটি সূরা পাঠ করব, সূরা ইয়াসিন পাঠ করব। সূরা ইয়াসিন কোনো ব্যক্তি যদি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 খতম কুরআন পাঠ করে সওয়াব দান করে। সুবহানাল্লাহ, যে ব্যক্তি দোয়া কবুল হওয়ার নিয়তে সূরা ইয়াসিন পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে থাকেন। যে ব্যক্তি হাজত পূরণ করার নিয়তে সূরা ইয়াসিন পাঠ করে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাজত পূরণ করে দিয়ে থাকেন। তাই আমরা রাত্রে ঘুমানোর পূর্বে সূরা ইয়াসিন তেলাওয়াত করে নেব জুমার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমাদের কথার মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে, খুব সুন্দর দৃষ্টিতে দেখুন।